এডুকেশন সাপোর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দ্বাদশ শ্রেণীর প্রথম বাংলা কবিতা রূপনারায়ণের কূলে কবিতাটির বিষয় দিয়ে আলোচনা করব ও তার অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে, আর নতুন নতুন পাঠ্যক্রমিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের অন্তর্গত প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কূলে। পাঠ্য কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থটি 13 ডিসেম্বর 1939 খ্রিস্টাব্দ থেকে 19 জুলাই 1941 খ্রিস্টাব্দের মধ্যে লিখিত। এই কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা রয়েছে। আমাদের পাঠ্য কবিতাটি তার 11 সংখ্যক কবিতা। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের আগের দিন প্রথম 15 লাইন ও পরের দিন বাকি 4 লাইন যুক্ত করে লেখা। মৃত্যুর 2-3 মাস আগে লিখিত এই কবিতায় কবির গভীর জীবনদর্শন বোধ ফুটে উঠেছে, আর তার প্রকাশ কবিতার নাম থেকে শুরু করে কবিতাটির প্রতিটি ছত্রে পাওয়া যায়। কবিতাটির নাম রূপনারায়ণের কূলে। বাংলার নদী রূপনারায়ণ কিন্তু নয়, অথচ তেমন একটি মিল উচ্চারণ রয়েছে এই কবিতায়। প্রকৃত অর্থে জীবন নদীর ন্যায়, উৎস থেকে মোহনা পর্যন্ত নানা বাধা বিপত্তি অতিক্রম করে মোহনায় পতিত হয়ে যেমন নদীর মোক্ষপ্রাপ্তি ঘটে বা বলতে পারি লক্ষ্যপ্রাপ্তি ঘটে, মানব জীবন ঠিক যেন তেমনই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা দুঃখ কষ্ট প্রতিকূলতার মধ্যে অতিক্রম করে মৃত্যুর মধ্য দিয়ে চরম সত্যের প্রাপ্তি ঘটে, সকল দুঃখ যন্ত্রণার সমাপ্তি ঘটে। কবিতায় কবি বলেছেন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, অর্থাৎ জীবনের অন্তিম লগ্নে এসে কবির যেন প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটল। তিনি বলেছেন, জানিলাম এ জগৎ স্বপ্ন না, স্বপ্ন অর্থাৎ কল্পনার জগৎ, বাস্তব আর স্বপ্নের অনেক পার্থক্য, স্বপ্ন ভেঙে গেলে আমরা যন্ত্রণায় কাতর হয়ে পড়ি, তবু আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, তবে জীবনে চলার পথে বাস্তব সেখানে প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হয়, ভাব বা আবেগে চলা যায় না। তার পরের লাইনে তিনি বলেছেন, রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রক্ত যন্ত্রণা বা বেদনার আর এক নাম, আর জীবন পথে সফলতা যেন রক্ত ঝরানো পরিশ্রমের মধ্য দিয়েই আসে। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, অর্থাৎ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই চেনা যায় নিজের যোগ্যতা, প্রতিযোগিতা ও বেদনা থাকলে নিজেকে বোঝা যায়, এই প্রতিযোগিতা বা বেদনা ছাড়া কখনোই নিজেকে বোঝা যায় না। কবি সেই সত্যের উপলব্ধিও করেছেন, তিনি বুঝেছেন রক্তঝরা গভীর সংঘাত বা আঘাত বেদনার মধ্য দিয়েই নিজের জীবনের সত্যকে জানা যায়, আর যা সত্য সর্বদা তা কঠিন, তাই বলা হয় কঠিন সত্যের মুখোমুখি হতে হয়। কবি সেই কঠিন সত্যকে ভালোবেসে, আর সত্য যখন বঞ্চনা করে না ঠকায় না তখন সত্যকে আপন করতে হয়, মিথ্যায় আমাদের যেন ঠকায়। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ জীবনের প্রকৃত সত্য যেন মৃত্যুর সম্মুখীন হওয়া, সারা জীবনের সমস্ত কর্ম যেন এক তপস্যা, আর তপস্যা যেন মৃত্যুর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে, অথবা বলতে পারি এ তপস্যা যেন মৃত্যুর অন্তিম পর্যায়ে পৌঁছানোরই তপস্যা, সকল দেনা শোধ হয়ে যায় এই মৃত্যুর মধ্য দিয়ে, অর্থাৎ কাম ক্রোধ শোক তাপ দুঃখ যন্ত্রণা থেকে চির মুক্তি ঘটে যেন মৃত্যুর মধ্য দিয়েই। জীবনের অন্তিম লগ্নে মৃত্যুর সম্মুখীন হয়ে
কবি সেই সত্যকে উপলব্ধি করেছেন। মৃত্যু পর্যন্ত জীবনের দুঃখময় তপস্যা এই যেন সত্যকে উপলব্ধি করার, মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত কিছু সমাপ্তি ঘটে। সকল অহংকার, সকল প্রাপ্তি, সমস্ত যন্ত্রণা, সমস্ত হিসেব নিকেশের পরিসমাপ্তি ঘটে। আর এই চির সত্য কবির উপলব্ধি করেছে জীবনের অন্তিম পর্যায়ে, অর্থাৎ এই জীবন নদীর কূলে পড়েছে।